আমি আপনারে বালা ফাই। উনি লজ্জা পাচ্ছে আসলে। এই যে আমরা পেয়ে গেছি একজন ভাগ্যবানকে যিনি ফারিনা পোশাকে অভিনয় করবেন। ফারিনাপু, আপনি ক্যারেক্টারটা নিশ্চয়ই নাকি বলবেন বা কোনো কিছু? উনি কি করতে চায় শুনি। আচ্ছা ভাই, আপনি কি করতে চান শুনি? ফারিনাপুর সাথে কিছু একটা বলেন। ফারিনাপুকে ফারিনাপুকে দেখে কি মনে হচ্ছে, কি একটা অভিনয় করে বলেন। আসলে সত্যি কথা বলতে সবচেয়ে বিগ ফ্যান আমি, তাই সব সময় গান শুনি। আচ্ছা, এই গানটা খুবই ভাইরাল হয়েছে, এর জন্য আসলে আজকে আসা আপনার জন্য আসা। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। এখন আপনার কি ভাবি আছে নাকি কি বলতে হবে বলেন? আমি তোমার বালা ভাই, আমি তোমার সাথে বাঁচতাম না, কই যাও। আমি তোমার বালা ভাই, আমি তোমার সাথে বাঁচতাম না, কই যাও। কি বলতে হবে বলেন? তাহলে চলো বিয়া করে দিব। আমারও তো হয়ে গেছে, সমস্যা কি? তাহলে ওয়েট করি না কি? তো কতদিন ওয়েট করতে হবে? কতদিন? আমার জামাই মরে গেলে তারপর? বেশি দিন সময় নাই তো। বেশি দিন সময় নাই? অনেক হায়াত দিছে আল্লাহ। না না, বাঁচবো না তো। কে বলছে? যদি মরে যাই? আপনি মনে হয় আপনার বউ মরে যাওয়ার জন্য দোয়া করছেন? না না, যদি মরে যাই, আমি মরে যাই তাহলে? আপনি মরে গেলে তো ভালোই হবে, যদি মরে যাই আপনার বউ আরেকটা বিয়ে করতে পারবে। আমি তো আপনার জন্য বলতেছি। আমার তো একজনই যথেষ্ট। আমি তো তোমারে ফল লাগবে। আমি বাকিটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি, আমি নগদে বিশ্বাস করি। সমস্যা না, ফাইলি ভাই পাসপোর্ট। আগে ফাইলি, তারপর পাসপোর্ট পাইবা। তো ফাইলি, তারপর আগে কইলো না, ফাইলি তারপর। মানে সবে তো স্যার আপনারা উঠতে চাইলে সবে উঠতে স্যার কইলো তো। আগে ফাইলি মু, তারপর ফলটি মারি চলে যাব। না না, এটা ফলটি আমার লগে হইতো না, আমি সিলেক্টিভ হুয়া। আমি তো বাংলাদেশে পড়ি। না, আমি সিলেক্টিভ হুয়া, আর বাংলাদেশ তো অন্ধকার। আমার আসলে পাত্রের অভাব না, এখানে যে আছে এখানে অনেকে আছে, খুঁজে পাওয়া যাবে। অনেক ধন্যবাদ ফারিনাপু। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ইট ওয়াজ লাভলি, থ্যাংক ইউ। আচ্ছা ফারিনাপু, একটা অনুরোধ এসেছে দর্শকের কাছ থেকে, আপনি যদি কাইন্ডলি ওখানটা একটু যেতেন, ওরা সব একটা ছবি তুলবে আপনার সাথে। আমি একটা কাজ করি, আমি সবার সাথে একটা ছবি তুলে নিই আগে। ফারিনাপু আপনাদের সবার সাথে একটা ছবি তুলবে। আসছে আসছে, আপনাদের কাছেও আসবে।